2007 সালে আর রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে। বিএনপির এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তারেক্র, তাদের মূল নেতা পালিয়ে আছে। আর 28 অক্টোবর মাসের 28 তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের দরকার, সরকারেরও কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি করছে, সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। তারা আন্দোলন করবে, শরীরদের সাথে বসবে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব, আর তারা যদি সন্ত্রাস অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে, সেটা এ মুহূর্তে বলতে চাই। জোট আছে, জোটের সঙ্গে জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বসব আলাপ আলোচনা। না, এটা এক্স্যাক্টলি যে কথাগুলো, তিনি আমাদের প্রেসিডিয়াম মেম্বার, তিনি এমন কোনো বক্তব্য দেননি যেটা নির্বাচনে অংশগ্রহণকারী স্বজনদের উৎসাহিত করতে পারে, এটা তার বক্তব্যে ছিল বলে আমার মনে হয় না, আমি নিজেই পড়েছি। না, এখন এখানে একজন লোক অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছে, তারাও তো ওই ফ্যামিলির কোনো একজন আওয়ামী লীগ এমপি বা মন্ত্রীর স্বজন, তিনি বহুদিন ধরে দলের নেতৃত্বে আছেন, হঠাৎ করে সেই ইলেকশনে দাঁড়াচ্ছেন, এমন তো বিষয়টা, এমন বিষয় হলে সেটা ভিন্নভাবে মূল্যায়ন করবো আমরা, সে কথা বলি। আমরা চাপা দিইনি, মনে রাখেন আওয়ামী লীগ 73 জন এমপিকে মনোনয়ন দেয়নি, 25 জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে, শাস্তিটা অনেকভাবে। থ্যাংক ইউ।